সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ফারুক নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আমিরাতের আলাইন সিটি জিমি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক ফটিকছড়ি পৌরসভায় রাঙ্গামাটির ফয়জুল হকের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে ফারুক দ্বিতীয়। দেড় বছর আগে তিনি আমিরাতে আসেন। জানা যায় আমিরাতের আলাইন সিটিতে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এর ঘণ্টা খানেকের মধ্যেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গত 14 দিনে 12 জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে 2 জন সড়ক দুর্ঘটনায়, 1 জন ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় এবং অন্যরা স্ট্রোক করে মারা গেছেন। পারিবারিক অসহযোগিতা ও কলহের কারণে স্ট্রোকে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে বলে আমিরাত বসবাসরত প্রবাসীরা জানিয়েছেন। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে।